असम के लिए एक शांति के नए युग की शुरुआत होने जा रही है। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ঐতিহাসিক আরেকটা স্টেপ নিলেন অমিত শাহ। বাংলাদেশ জুড়িয়ে রয়েছে এই একটা পদক্ষেপে। ভারতের নর্থ ইস্ট বা উত্তর পূর্ব নিয়ে এই প্রথম মোক্ষম স্টেপও বলতে পারেন এটাকে আপনি। তাহলে কি 371 ধারা প্রত্যাহার করা হতে পারে নাকি এবার লোকসভা নির্বাচনের আগে? খবর আসছে উত্তর পূর্বের অতি গুরুত্বপূর্ণ রাজ্য আসাম থেকে। সেখানে একটা চুক্তি হলো সেখানকার উলফা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে। বলা হচ্ছে একটা ডিল, একটা চুক্তি বদলে দিতে পারে কয়েক দশকের অশান্ত আসামকে। কিভাবে আর তাতে সমগ্র দেশের কি লাভ হবে বা বিজেপির এতে কি ফায়দা? লোকসভা নির্বাচনের আগে বড় রিস্কটা কিন্তু দর্শক বন্ধুরা আবারও নিয়েই নিল মোদী সরকার, কিন্তু কোনোভাবে এটা ব্যাকফায়ার করবে না তো? করলে কিন্তু বাংলাদেশের উপরও পড়তে পারে ব্যাপক এফেক্ট। কিভাবে পড়তে পারে সঙ্গে থাকুন, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের প্রতিবেদনে। কাশ্মীর যখন বাগে আনতে পেরেছেন নরেন্দ্র মোদী, তখন নর্থ ইস্ট কেন নয়? কিন্তু নর্থ ইস্ট বোধহয় একটু বেশি স্পর্শকাতর, একটু বেশি সেন্সিটিভ, তাই তাড়াহুড়োয় কোনো ধরনের সিদ্ধান্ত, কোনো ধরনের পদক্ষেপ নয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের কয়েক দশকের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী এবং খতরনাক সংগঠন উলফার সঙ্গে শান্তি চুক্তি করলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে স্বাক্ষর করা হলো এই শান্তি চুক্তি। আর এটাকেই বিভিন্ন গণমাধ্যম বলছে এটা একটা ঐতিহাসিক চুক্তি, এমনকি এই দিনটাকে অসমের ভবিষ্যতের জন্য একটা উজ্জ্বল দিন বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশ্ন হলো কেন বলা হচ্ছে উজ্জ্বল দিন? প্রথমত কারা এই উলফা বা আলফা গ্রুপ, তাদের সঙ্গে একটা শান্তি চুক্তির গুরুত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে, এই টাইমিংয়ে দাঁড়িয়ে ঠিক কতটা? বাংলাদেশি বা নির্বাচনের মাঝে কিভাবে ঢুকে গেল এইসব জটিলতার মধ্যে, আর কেনই বা ঢুকল? উলফা বালফা যাই বলুন না কেন, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, আসামের একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এর এক বিস্তর ইতিহাস রয়েছে। 7 এপ্রিল 1979 পরেশ বড়ুয়া এই গ্রুপ তৈরি করেন, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পৃথক অসমের দাবি এদের মূলত। পরেশ বড়ুয়ার সঙ্গে ছিলেন তিন নেতা, গোলাপ বড়ুয়া যিনি অনুপ চেতিয়া যার আসল নাম, সুমিরন গগৈ ওরফে প্রদীপ গগৈ এবং ভদ্রেশ্বর গোহেন। পাকিস্তান ও চীন নাকি ফান্ডিং করতো বা ট্রেনিং দিত বা এখনো দেয় এই উলফার সংগঠনের সব সদস্যদের। প্রায় 33 বছর আগে আলফা নেতারা ব্রিটিশ কূটনীতিবিদ ডেভিড অস্টিনকে বলেছিলেন তাদের আন্দোলন নাকি ইসরায়েলের ভাবধারায় অনুপ্রাণিত, মানে তাদের মনে হতো শত্রু ভাবাপন্ন আরব দুনিয়ায় পরিবেষ্টিত হয়ে ইসরায়েল যদি টিকে থাকতে পারে তাহলে শত্রু ভারতীয় সেনারা চারিদিক ঘিরে থাকলেও আসাম কেন একই জিনিস করতে পারবে না? প্রশ্ন হলো ভারত সরকার এতদিন কি কি স্টেপ নিয়েছিল এই আলফা বা উলফার বিরুদ্ধে, কেন এদেরকে এতদিন বাগে আনা সম্ভব হয়নি? 1990 সালে ভারতের কেন্দ্রীয় সরকার আলফাকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই গোষ্ঠীর নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু করে সর্বাত্মক সেনা অভিযান যার নাম দেওয়া হয় অপারেশন বজরাং। 1991 সাল 31শে ডিসেম্বর উলফা কমান্ডার চিফ হীরক জ্যোতি মণ্ডলের মৃত্যুর পর 9000 সদস্য সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল। তবে তাতে কি, রক্তবীজের মতো গজিয়ে ওঠে আরো অনেক। 2008 সালে উলফা নেতা অরবিন্দ রাজখোয়াকে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়। সেই বছরই পরপর 30টা বিস্ফোরণ হয় আসামে এবং সেখানে 77 জন মারা যায় এবং 300 জন আহত হয়। আপনি ভাবতেও পারবেন না কি মারাত্মক সংগঠন এই উলফা। শুধু তাই নয়, এদের আতঙ্কে একসময় চা ব্যবসায়ীরা আসামের কাছেও ঘেঁচত না। তাহলে ভাবছেন তো শান্তি চুক্তি সই হয়ে গেল, আর তাহলে চিন্তা কিসের, এবার তো পুরোপুরি ব্যাপারটা আয়ত্তে চলে আসছে কেন্দ্রীয় সরকারে। না, রাজনৈতিক এবং কূটনৈতিক এই দুই ধরনের মহলই বলছে এখনো কিন্তু বড় চিন্তা রয়েছে। বর্তমানে উলফা ভেঙে দুভাগে ভাগ হয়েছে, সেখানে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা স্বাধীন শাখা শাহের ত্রিপাক্ষিক চুক্তির অংশ কিন্তু তারা হয়নি, মানে তারা এই ডিল মানেনি। সূত্রের দাবি বর্তমানে মায়ানমারে রয়েছেন পরেশ বড়ুয়া। সেখানে প্রশ্ন উঠছে লোকসভা ভোটের আগে কি তার নেতৃত্বাধীন গোষ্ঠী অসমে নতুন করে আগুন জ্বালাবে? শুধু লোকসভা নয়, বছর ঘুরলে তো বাংলাদেশেও নির্বাচন, আর কটা দিন বাকি হাতে গোনা। আর হাসিনা সরকারের আমলে বাংলাদেশে উলফার শিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। উলফার দাবি ছিল বাংলাদেশ সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অনুপ চেতিয়া
উলফা নেতা অবৈধভাবে অনুপ্রবেশ করে দীর্ঘ ২৮ বছর বাংলাদেশে ছিলেন, তবে বলতেই হয় তার মধ্যে ১৮ বছর তিনি কারাগারেই ছিলেন। এখন প্রশ্ন উঠছে, কোনোভাবে যদি শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় না ফেরেন তাহলে কি ফের ওই দেশে সক্রিয় হবে উলফা? এর উত্তর পাওয়া যায়নি আর হয়তো এখন কেউ দিতেও পারবেন না। তবে যে উত্তর দেওয়া যাবে সেটা হলো এই শান্তি চুক্তি যে হলো তাতে আসামের লাভটা কি হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, একাধিক গোষ্ঠীর মধ্যে একাধিক সমস্যা রয়েছে সেখানে, আর সেই সমস্যাগুলো মারাত্মক জটিল। এই শান্তি চুক্তির ফলে এবার স্থায়ী শান্তি এলো, তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি প্রথমত উলফা শান্তি চুক্তি স্বাক্ষর করায় এবার সমাজের মূল স্রোতে তারা ফিরতে পারবেন। অসমের জনতা এবার তুলনামূলক অনেক ভালো রোজগারের সুযোগ পাবেন যা এতদিন উলফার জন্য প্রভাবিত হয়েছিল। যারা আত্মসমর্পণ করলেন তাদেরকে চাকরির সুযোগ দেবে সরকার। আর নর্থ ইস্টের ৩৭১ ধারা প্রত্যাহার, সংবিধানের ৩৭১ ধারা ছোঁবেও না কেন্দ্রীয় সরকার, ২০১৯ সালে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।